আমি যে গ্রামের মেয়ে আমি এটা গর্ব করে বলতে পারবো যে আমি গ্রামের মেয়ে। তোমার গর্ব করে কো লাগবে না, তুমি যে জায়গায় আইছো না ওই জায়গায় আর 10 মিনিট থাকলে তোমার গর্ব এম ভাই হয়ে যাবো গা শহীদানের। ভালো তো লাগবে কারণ গ্রামে তো পাটক্ষেত আছে, শহরে তো আর পাটক্ষেত নাই। ভালো তো লাগবো, এখনো পাটক্ষেতের ভিতরে আছো দেখি, এখনো বাইরেও নাই। মানে পাটক্ষেতের ভিতরে কি করলাম একটু জানতে পারি? না তাহিরি আঙ্কেল অল্প ফোন বাড়তেছিলাম আর কি, না যদি মাইন্ড করো তাহলে আর শুনুন না থাকিয়া ওইদিকে তো আকাশ দেখি না, ওইদিকে না খালি গাছ আর চিপা চাপা দেখতেছি, অনেক পাশে আবার দু তিনজন হয়ে উঠেছে নাকি। তো গাইস আকাশ দেখাইলো না কি দেখাইলো, তোমরা কি দেখছো ভালো করে? অনেক হলে মানুষ মেলাটি দেখলাম না জানি ঘোরাইতে গেলে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে। যাইবার তো মনে চায় কারণ তোমার গ্রামের পরিবেশটা অনেক ভালো। এখনই চলে আসো এবারে যাও। তুমি বর্তমানে জেনা আছো অনেক, যদি দেখা করো আমার হাতে তাহলে জামু সাথে আমার সাবস্ক্রাইবাররা দুই তিনজন যাইবার পারে, যদি তুমি মাইন্ড না করো তাহলে হাতে ঘুরে নিয়ে যামুনি নাকি। আমি আর আমার তো তোমার খুশি দেখে তুমি বাড়িতে যাবার মন ধরতেছে, মানে পাটক্ষেতে। আমার বলবো আমার দেখে কি এত খারাপ মনে হয় নাকি, সিধা সাদা পোহান আমি আর কি বলবো যে আপনার মাইন্ড থাকে অন্য বেলা আর দোষ হয় আমার না। তো কি আর কই না কইলে হয় না, পাট খেত সবুজের জন্য ভালো লাগে না বুঝছো, পাট খেতের মধ্যে তো বন্ধুরা আজকের মতন ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগে লাইক করো, বেজেলে ফলো করার কাছে নাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার, ডিসক্রিপশনে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম লিখে আছে তো ফটাফট ফলো করো। তো আসি ভাই আল্লাহ হাফেজ।